নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর দাবিতে যে ঐতিহাসিক অনশন আন্দোলন চলেছিল প্রায় এক মাস ধরে তার ফলস্বরূপ পার্শ্ব শিক্ষকদের বেতন কেটে নেওয়া হয়েছিল এই মাসে কেউ কেউ পেয়েছিলেন তিনশো ছিয়াত্তর টাকা আবার কেউ কেউ কুড়ি থেকে একুশ দিনের বেতন পাননি এবার সেই কেটে নেওয়া বেতন শিক্ষকদের ফেরত দিতে চলেছে শিক্ষা দপ্তর এরকমই একটি খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে খবরটি আপনাদের সাথে শেয়ার করব আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বিধাননগরে আন্দোলন মঞ্চে উপস্থিত পার্শ্বশিক্ষকদের ব্যাপক হারে বেতন কাটা হয়েছে অনেক আন্দোলনকারীদের সারা মাসের বেতন আটকে দেওয়া হয়েছে বাদ যাননি নেতা নেত্রীরাও যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে আন্দোলন হয়েছিল তার অন্যতম আহ্বাহক মধুমিতা বন্দ্যোপাধ্যায় মাত্র তিনশো ছিয়াত্তর টাকা বেতন পেয়েছেন আন্দোলনের শিক্ষিকা বৈশাখী চট্টোপাধ্যায় আবার এ মাসে কোনো বেতনই পাননি মঞ্চের আরেক আহ্বাহক ভগীরথ ঘোষ একুশ দিনের বেতন পেয়েছেন এই ঘটনায় আলোড়ন পড়ে যায় গোটা রাজ্যে তবে শিক্ষা দপ্তর এই বেতন কাটা নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিক বা এসপিও আন্দোলনকারী শিক্ষকদের বেতন কাটা নিয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি বলে জানিয়েছেন তিনি তবে আধিকারিকরা জানিয়েছেন এবার যখন তারা বেতন পাবেন তার সঙ্গে ওই কেটে বেতন ফিরিয়ে দেওয়া হবে এই খবরে খুশি শিক্ষকরা তাহলে দর্শক বন্ধুরা সংবাদপত্রে যে আপডেটটি প্রকাশিত হয়েছিল সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং যদি এই পার্শ্বশিক্ষকদের কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া হয় তাহলে এটি অত্যন্ত ভালো খবর হবে শিক্ষকদের জন্য এটা আমার তরফ থেকে মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ